প্রতিষ্ঠান আমার হিন্দু ভাইদের কাছে নমস্কার, অন্যান্য জাতি ভাইদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ। তবে একটা ওষুধ বিক্রি করি, তিনটি ভাষায় একটি নাম, আজমেরি ফলের টনিক, পাঁচটা বেদের কাজ করে। এক নম্বর কাজ করে গ্যাস্ট্রিক, যাদের কলিকপিন কলিজা গুড় ব্যথা করে, নাভির গুড় সর্বদা চিনচিন করে ব্যথা করে। দুই নম্বর কাজ করে বাতের জন্য, যে কোনো বাত হোক সকাল বিকাল তিন চার দিন লাগালে পরিষ্কার, ধর্মগত বংশ দোকান ভাষা বলা হবে, দাউদ পাপড়ি এক চিমা বিখ্যাত চর্মরোগ ভালো হবে, পাঁচ নম্বরে পুরুষত্বহীনতার জন্য একমাত্র মহাওষধ হলো যুগের তেল, এটা লিঙ্গের জন্য সর্বশ্রেষ্ঠ মালিশ, এই যুগের তেল, এটা কোরআনের ফর্মুলা, কিতাবের ফর্মুলা, ইনশাআল্লাহ পরম বন্ধুর মতো কাজ করে। যদি কারো দরকার এবং প্রয়োজন মনে করুন, এক ফাইল গোল্ডেন টনিক নেবার জন্য চেষ্টা করবেন। ওয়ান্ডারফুল গুড মেডিসিন গোল্ডেন টনিক। এই মলম ব্যবহারে আপনার চোখের ঝাপসা কুয়াশা চক্ষু কেত্রায় খাই যায়, চোখ দেয়া পানি পরে চোখে ঝাপসা কুয়াশা দেখেন, তার জন্য ব্যবহার করেন, আপনার চক্ষু পরিষ্কার, দূর নজর কিনে দেখবেন, তাই যে কানা ভালো হবো না। হ্যাঁ, ব্যবহার করেন। আচ্ছা জবাব কি হয়েছে তোমার? আমারও এই খাজলি পাসার কোথায়? এই শোয়ের বইরে দেখাও তো দেখি। শুকনা? হ্যাঁ। আচ্ছা একটা ওষুধ লিখে দিতেছি, এই ওষুধটা বাইরে থেকে কিনবা, এইখান থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে পরপর তিন রাত্রে মাখবা, এই তিন দিনের মধ্যে গোসল করবা না। মাগনা ওষুধ তো বাবা এখানে নাই, এখন না থাকলে কোথা থেকে দিব? পরপর তিন রাত্রে মাখবা, চার দিনের দিন ভালো করে সাবান দিয়ে গোসল করে ফেলবা, আর কাপড় চোপড় সব গরম পানিতে ধুয়ে ফেলবা, ঠিক বার? বুঝছো তো? হাসিনা কি হাসিনা, কিভাবে বুঝলা কি মিউসে বড় কিনমিরি বুঝলা কিভাবে? এই যে খালি এই কিনমিরি পানি তুলে উকেল করে, কিনমিরি একটা পড়ছে, কিনমিরি একটা পড়ছে না, তোমরা দেখছো তো কিনমিরি পড়ছে। আচ্ছা শোনো, আমি ওষুধ লিখে দিব, বাজার থেকে কিনা, তারপর খাওয়াইতে হবে। শোনো, গরিব হলেও তো উপায় নাই তো, আমাদের এখানে তো সাপ্লাই নাই, তোমাকে কিনতে হবে। হ্যাঁ, আবার যখন আমাদের এখানে যখন আসবে ওষুধ, তখন তুমি খোঁজ নিবা, খোঁজ নিলে তারপর যদি থাকে তারপর আমরা দেব। কি বলে ইলিশন যে করে আলাদা, তাই ইলিশন বেসিক্যালি উই রিকোয়ার ভেরি কমন ড্রাগস, সে অ্যাজ মেনি অ্যাজ 10 ড্রাগস, ইফ ইউ হ্যাভ দিস 10 ড্রাগস উই ক্যান ট্রিট দিস আউটডোর পেশেন্টস, ইন ফ্যাক্ট উই হ্যাভ গট many patients, lot many patients. The medicine which the government is supplying is not enough to treat all patients. So naturally we have to write medicines which they have to buy from the market. In Bangladesh, there is a large number of harmful drugs in the market, useless and unnecessary drugs. So government have to really try to make rationalize the whole drug productions and the drug marketing another. In June 1982, Bangladesh banned 1,700 harmful or unnecessary drugs from sale. The purpose of the policy was to face up to the real health needs of the country and make